C2 যেটা সেটা আগের মডেল, আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, অনেক লাইভ দেখেছেন। জাস্ট আপনি এই অংশটাতে ফালাই দিলে এটা অটোমেটিক্যালি টেনে নেয়, কাছে এবং 1 ইঞ্চি এটার মধ্যে করতে পারবেন, এবং নিউট্রালে থাকলে আপনার জাস্ট মেশিন ঘুরবে কিন্তু কাটবে না। আসসালামু আলাইকুম। আমাদের দেশে আপনারা জানেন যে গবাদি পশু এখন প্রচুর পরিমাণ, যেটার মেইন সমস্যা হচ্ছে খাদ্য, যে কাটার যে জিনিসগুলো সেগুলো খুব অ্যাভেলেবেল না। এখনও প্রচলিত নিয়মে কাটা হয় এবং খুবই কষ্টকর, দেখা গেল যে সময় লাগে অনেক, সেটার কারণে আপনারা অন্য কাজে সময় দিতে পারছেন না। তো গবাদি পশুর জন্য যে খড় ঘাস যে কাটার যে মেশিনগুলো এখন সচরাচর পাওয়া যায়, সেগুলোর ক্যাপাসিটি দেখা যায় যে অনেক সময় কোনোটার থেকে আপনার কাজে হচ্ছে না, দামে বেশি, এই বিষয়গুলোর কারণে আমরা সবসময় গবাদি পশুদের লাভের দিকটা থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি, যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তো আমাদের এই দিকগুলো চিন্তা করে আমরা একটা মেশিন নিয়ে এসেছি কয়েক রকম, সেটা একদম চায়না থেকে আমদানি করা মেশিনগুলো। তো এই মেশিনগুলো নিয়ে আজকের ভিডিও, কীভাবে আপনারা এটা দিয়ে আসলে লাভবান হতে পারেন, কীভাবে এই মেশিনগুলো কাজ করে, এই মেশিনগুলোতে প্রোডাকশন কেমন, এবং এই মেশিনগুলো দিয়ে আপনাদের কোন দিকটা থেকে আপনাদের খরচটা কমে আসতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। আমার সামনে আপনারা দুটো মেশিন দেখছেন, তার মধ্যে আমরা মডেল দিয়েছি, এটার মডেল দিয়েছি আমরা C2, আর এটার মডেল হচ্ছে C2 প্লাস। এখন এটার মধ্যে তফাত কী সেটা একটু আমি আগেই বলে নিই, তারপরে বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। C2 যেটা সেটা আগের মডেল, আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, অনেক লাইভ দেখেছেন, সেটা হচ্ছে এই C2। এটাতে আপনারা খড় দিলে ভিতর থেকে টেনে নিতে হয় বা ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিতে হয়। এবং C2 প্লাস যেটা নতুন এসেছে, এটার যে সিস্টেমটা, এখানে বেল সিস্টেম দেওয়া আছে, তো এই বেলটার কারণে আপনার বেশি দূরে খড় বা ঘাস দিতে হয় না, জাস্ট আপনি এই অংশটাতে ফালাই দিলে এটা অটোমেটিক্যালি টেনে নেয়, কারণ এখানে বেল সিস্টেমটা একটু উন্নত করা আছে, এটাতে যেটাতে বেল নেই, C2টাতে বেল নেই, কিন্তু C2 প্লাসটাতে বেল দেওয়া আছে। এখন ক্যাপাসিটির দিক থেকে আমি যদি বলি আপনাদেরকে, মোটরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই মোটরগুলো হচ্ছে 4 হর্স পাওয়ারের এক একটা মোটর, এটা 220 লাইনে ব্যবহার করা হয়। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন মোটর, আগের মোটরগুলো অবশ্যই দেখেছেন, সেগুলো ছিল 3 হর্সের, এগুলো অনেক ছোট ছিল, তার থেকে এটা অনেক বড় এবং এটার ক্যাপাসিটি ভালো। এটা মোটামুটি ক্যাপাসিটি এটার আপনার 800 থেকে 1000 কেজি, কারণ এখানে গায়ে লেখা থাকে 400, কিন্তু নর্মালি ওটা আস্তে আস্তে দিলেও যত দ্রুত দিবেন আরও বেশি কাটা সম্ভব হয়। তো এখানে মোটরগুলো যেগুলো দেখছেন, এগুলো 4 হর্স পাওয়ার, এটা বাসাবাড়ির লাইনে চলবে। এবং এই মেশিনে দেখেন আরও একটা সুবিধা আছে, এখানে দেখেন প্লাস্টিকের কিছু চাকা ব্যবহার করা আছে, এই চাকাগুলো কোনো হাওয়াটাও নষ্ট হবে না, এই চাকাগুলো সহজে ভাঙবেও না, এই চাকাগুলোর কারণে আপনারা যে কোনো জায়গায় খুব দ্রুত মুভ করতে পারবেন, কারণ এটার একটা ভালো ওজন আছে, যেটা আপনারা বহন করার জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এই চাকাগুলোর জন্য আপনার এটা সুবিধা হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন বেলগুলো, এই বেলগুলো আপনার সচরাচর পেয়ে যাবেন, কোনো কারণে ছিঁড়ে গেলে বা নষ্ট হলে আপনারা এলাকায়ও পাবেন, না পাইলে আমাদের কাছেও নিতে পারবেন, এবং সার্ভিসিং ওয়ারেন্টি তো 1 বছর আছেই, সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টিতেও দিয়ে বাকি কাজগুলো করে নিতে পারবেন। যেটা C2 প্লাস সেটার একটু আমি দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন ও এখানে যে একটা এক্সট্রাভাবে চেন ব্যবহার করা আছে, এই চেনটার কারণে আপনার এই বেলটাকে ঘোরানো হয়, এবং আগের মডেলগুলোর মতো এটাতেও গিয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা হচ্ছে শর্ট হয়, 1/2 ইঞ্চি হয়, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আপনার 1 ইঞ্চি হয়, তার মানে আপনি 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি এটার মধ্যে করতে পারবেন, এবং নিউট্রালে থাকলে আপনার জাস্ট মেশিন ঘুরবে কিন্তু কাটবে না। এটার সামনের অংশটা একটু আপনাকে দেখাই, এটার কারণে আপনি যদি এটা হাইট করে দেন তাহলে খড়গুলো দূরে যাবে, এটা যদি নামিয়ে দেন, আপনি কোনো বস্তা ব্যবহার করেন, সেখানে সরাসরি খড়টাকে দিতে পারবেন। এবং আমি একটু এর ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখাই, যে আসলে নতুন বলছি কেন, তফাত কেন বলছি সেটা একটু দেখানোর উদ্দেশ্যে। এখানে দেখেন আগের যে প্রিমিয়ামগুলো ছিল, যেটা টানতো, সেটার থেকে এটার ভিন্নতা আছে অনেক। এখানে দেখছেন এক্সট্রা অনেক শেপ ব্যবহার করা আছে, এবং ব্লেডের যে মেইন আগের মতো এটাতেও 5টা ব্লেড ব্যবহার করা আছে, কিন্তু এটাতে কিছু এক্সট্রা জিনিস ব্যবহার করা আছে, সেটা একটু আপনাদেরকে দেখাই। আগেরগুলোর ব্লেড অ্যাডজাস্টমেন্টটা খুবই সমস্যা ছিল, বারবার খুলে ধার দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হতো, এটাতে ওটার কোনো সমস্যা নেই। এখানে আরও এক্সট্রা 4টা
নাট ব্যবহার করা হয়েছে এই ব্লেডটাকে অ্যাডজাস্ট করার জন্য। আপনারা চাইলে নিজেরাই নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন, আগেরটাতে আপনার মেকানিকদের সহযোগিতা নিতে হতো, এখন আর হবে না, আপনারা নিজেরাও ধার করে নিতে পারবেন। এবং এইগুলো দেখবেন যে একটু বাঁকানো আছে, আগেরগুলো একটু সোজা ছিল, এগুলো একটু বাঁকানো থাকার কারণে যে যে খড়গুলো বড় বের হওয়ার সম্ভাবনা ছিল আগেরটাতে, এটাতে সেটা নেই। সেম সিস্টেম আমি ওটাতেও দেখাই, আপনার সি2 যেটা, সি2তেও সেমভাবেই ব্যবহার করা আছে, শুধু এটার এক্সট্রা প্লাসের যেটা সুবিধা হচ্ছে এটাতে শুধু আপনার বেল সিস্টেমটা এক্সট্রাভাবে লাগানো আছে। এটা যদি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই সেম আগেরটার মতোই, এখানেও সেই ধারগুলো ইয়াগুলো লাগানো আছে নাটগুলো, যেটার কারণে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং এই ব্লেড সেটগুলোও সবসময় পাওয়া যায়, এটাতে শুধু আপনার টানার অংশটা নাই, বাকি সব জিনিসই সেম। এটাও 4 হর্স পাওয়ারের ইঞ্জিন, ক্যাপাসিটিও সেম, তো আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা মোটামুটি খুব ভালো একটা মেশিন আপনারা পাচ্ছেন এবারে, কারণ এই চালানে যে মেশিনগুলো এসেছে এই মেশিনগুলো মোটামুটি খুবই উন্নত মানের মেশিন, আগেরগুলোর থেকে তুলনামূলকভাবে অনেকটাই উন্নত। তো আপনারা যারা চিন্তা করছেন যে যাদের অল্প কিছু গরু আছে, যাদের খামার মোটামুটি বড় আছে, তারাও এটা ব্যবহার করতে পারবে, ছোট খামারিরাও ব্যবহার করতে পারবে। দেখা গেল সেফটি বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এটাতে পুরোটাই আছে। দেখবেন যে দেশীয় যেগুলো খড় কাটা মেশিন আছে দামে কম, কিন্তু আপনার সেফটিটা নেই, যেটার কারণে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা মেয়ের চুল আটকিয়ে গিয়ে পুরো মাথার খুলিটা উড়ে গেছিলো এবং মেয়েটা কিছুদিন ভোগার পর মারা যায়। এটা খুবই দুঃখজনক, সেটাও হয়েছিল এই খড় কাটা মেশিনের কারণে। তো এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনারা বাসা বাড়িতেই চালাবেন, সেখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে, বিভিন্ন বিষয়ে এগুলো খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টাতে দেখেন আপনি মেশিনটাতে কোথাও দেখতে পারবেন না যে এখানে সেফটি নেই, কারণ এটাতে আপনার ভিতরে পুরোটাই কভার করা আছে এবং টানার যে জায়গাটা অনেক দূর ফাঁক, দেখা গেলো আপনি যে খড়টা বা ঘাসটা দিবেন সেটা অনেক দূর দিতে হবে, দেন এটাকে টেনে নিবে। আর এটাতে তো আরও যেটা প্লাস আছে সেটাতে তো আরও কোনো অসুবিধে নেই, সেটাতে জাস্ট একটু হালকা বসিয়ে দিলে এটাকে টেনে নিতে পারবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে ফলো করতে পারেন। আর যদি আপনার এই প্রোডাক্টটা লাগে অবশ্যই আমাদের ফোন করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।